সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমাকে এতটা সাপোর্ট করার জন্য। জনের সামনে ওখানে প্রসেন জন জন দশ করে নিচে শট এবং প্রথম আছে খেলা ভাস্কর থেকে অসাধারণ শট সকলে মারিও মারিও থেকে কাটে কাদের কিন্তু ওখানে ক্লিয়ার করে দিলেন সেখান থেকে চুয়ে চুয়েল থেকে বল পেয়ে গেছেন ওখানে ক্লিয়ার করলেন ওখানে চন সেভ করলেন ওখানে গোলকিপার ভাস্কর এই কারণে তাকে বড় ভাবে গোলকিপার বলা হয় কলকাতা দাদা বাংলা জুড়ে গোলকিপার ভাস্করের সুখ্যাতি রয়েছে বল পায়ে এগিয়ে চলেছে গোল লক্ষ্য বিশ্বজিৎ বিশ্বজিৎ মাঝমাঠ অতিক্রম করে গেছে গোলের শট কিন্তু পার উঠিয়ে মাঠের বাইরে গোলকিপারের কাছ থেকে সেখান থেকে আক্রমণে কিন্তু ওখানে বলটি নিজের দখলে রাখতে পারলেন না ওখানে দেখতে পাচ্ছি সেগা একটু চোট পেয়েছেন সেগা 44 নম্বর দর্শক কিছু তোমার লোক থেকে ব্যাকপাল আবার বিশ্বজিৎ এর মধ্যে একটি বিপদ ঘটে দিতে পারত সেখান থেকে বন্ধ হয়ে লড়াই সেখান থেকে আপনার বিপদ করতে পারে কিন্তু আটকানোর জন্য প্রস্তুত ওখানে মানব প্রাচীরে দাঁড়িয়ে রয়েছে শরীফুল অত্যন্ত দক্ষ খেলোয়াড় শরীফুল খেলোয়াড়কে এবারে শট করছে ভাস্কর ভাস্কর সেখান থেকে জল সাথে থেকে কাজ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু ওখানে ধরা পড়ে গেছে সেখান থেকে মিনিট চলছে প্রথমার্ধে খেলা বল পায়ে হোসেন হোসেন কাজ করে বেরিয়ে গেছে হোসেন
কিন্তু ওখানে উপস্থিত ছিলেন ছুঁয়ে ছুঁয়ে কাউন্টার অ্যাটাক দিকে কিন্তু তাকে ওখানে আটকে দিচ্ছে সেগা থেকে আবার কাউন্টার অ্যাটাক আক্রমণ প্রতি আক্রমণে ভরপুর প্রথম সেমিফাইনাল টুর্নামেন্টে ওখানে আমরা এটি খেলোয়াড় শুরু আচরণ পেলাম সেগার কাছ থেকে অভিবাদন জানালেন বিপক্ষ টিমের খেলোয়াড় মারিওকে কিন্তু তিনি জানান দিলেন এর মধ্যে একটি সেট পিস ওখানে শট করছেন সেখান থেকে লম্বা বল আবার বল ছক্কা পড়ে গেছে বল পায় দ্বিতীয়ার্ধ প্রথমার্ধের শেষে খেলার ফলাফল লোকনাথ লাকি লাটকি শূন্য পাঞ্জেটে একা শূন্য বিশ্বজিৎ সেখান থেকে সামনের দিকে ওখানে সিটি মুভমেন্ট ছিল সেখান থেকে কাউন্টার অ্যাটাক জুয়েল লম্বা বল উদ্দেশ্য মারিও ভারী সুন্দর রিসিভ টচ করে সামনের দিকে বলানোর চেষ্টা কিন্তু ওখানে রেফারির বাঁশি সঠিক জায়গায় ওখানে উপস্থিত ছিলেন ভারী বিপদজনক জায়গায় ওখানে সেট পিস অর্জন করলেন বাজেটে ক্লাব ওখানে শট করছেন তাদের সেখান থেকে জনের সামনে ওখানে বসেন জন পাড়ের পাশেই দাঁড়িয়েছিলেন জুয়ে এবং তিনি কাজের কাজটি করতে কিন্তু কোনো ভুল করেননি দল চলছে তৃতীয়ার্ধের খেলা এক শূন্য বলে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত চিফ পাঞ্জেটি একা বনপাই ভুলক্ষ বিশ্বজিৎ মুখনাথ নাকি লক্ষ্মী বিশ্বজিৎ এগিয়ে চলেছে বিশ্বজিৎ শট করবেন কি হ্যাঁ শট করেছেন কিন্তু ধরা পড়ে গেছেন ওখানে সেখান থেকে আবার আক্রমণে সারিফুল তাদেরকে ওখান থেকে প্রসেন অত্যন্ত স্কিলফুল খেলোয়াড় প্রসেন সেখান থেকে ব্যাকপা সেগা কিন্তু ওখানে ক্লিয়ারেন্স ওদিকে সন্তান তাদের একের বিরুদ্ধে এবং অসাধারণ একটি সেলিব্রেশন আমরা দেখতে পেলাম ওখানে মারিওর কাছ থেকে
দু দুটি ভুল করে ফেললো ওখানে জুয়েল, জুয়েল দুই শতক এগিয়ে গেল তিন পাঁচ দ্বিতীয় ক্লাব চলছে দ্বিতীয়ার্ধে খেলা, দ্বিতীয়ার্ধের একেবারে শেষ প্রান্তে খেলা এসে পৌঁছেছে, সেখান থেকেই আক্রমণে বিশ্বজিৎ, গোল লক্ষ্য বিশ্বজিৎ, সেখান থেকে ডান দিকে সারিফুল, সারিফুল কি করবে, সারিফুল সারিফুল এখন নিজে দখলে রেখেছেন, সারিফুল সেখান থেকে শেখা, শেখা সেখান থেকে অনুপ, অনুপ অনুপ থেকে আবার শেখা, শেখা কিন্তু ওখানে রিসিভটি ঠিক মতো হলো না, সেখান থেকে ধরা পড়ে গেছে, আবার কাউন্টার অ্যাটাক, সেখান থেকে বল পাই অনুপ, সারিফুল সারিফুল সামনে দিকে গোটে বেরিয়েছে, দল পায় প্রসেন, দুই শূন্য বলে পিছিয়ে রয়েছে তার দল, ভারী সুন্দর পাল্টা দল দখলে লড়াই এই মধ্যে রেফারি বাসি এবং সেট পিস, দল পায় এগিয়ে চলেছে বিশ্বজিৎ, বিশ্বজিৎ সামনের দিকে বিশ্বজিৎ, বিশ্বজিৎ থেকে শেখা, বাড়িতে শেখা, শেখা থেকে অরু, কিন্তু ওখানে এরই মধ্যে ভাস্করের শট দূর দূর থেকে বক্স থেকে শট করে গোল করলেন ভাস্কর, সেখান থেকে বল পায় বিশ্বজিৎ, তিন শূন্য গোলে পিছিয়ে পড়েছে তাদের দল, লোকনাথ লাকি লটারি তাদেরকে তিনটে গোল পরিশোধ করতে হবে, অন্যদিকে বিশ্বজিতের শট কিন্তু ওখানে ক্লিয়ারেন্স, মাঠের ভিতরে একটি বল দাও কমিটি ছেলেদের বলবো, মাঠের ভিতরে একটি বল দাও করতে এট এ টাইম ওয়ান মিনিট বলিকে আবার খাটতে এটা ওখানে ওখানে জুয়েল, জুয়েলের সাথে বিশ্বজিতের একটি বল দখলে লড়াই কিন্তু ওখানে বাধা পড়ে গেছে, ওখানে দেখতে পাচ্ছি ওখানে মারিও, মারিও আঘাত পেয়েছে, তাকে ট্যাপ করা হয়েছে, পিছিয়েছো সেখান থেকে DJ